হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে আমি বানাচ্ছি সয়াবিনের একটা দুর্দান্ত মুখরোচক রেসিপি। এই রেসিপিটা রাতের ডিনারে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা এমনিও বাটিতে শুধু মুখে খেতে পারেন অথবা রুটির সাথেও কিন্তু খেতে পারেন, দুর্দান্ত লাগবে। খুব ইজি একটা প্রসেসে এটা বানাবো, কিন্তু হাই প্রোটিন আর অনেক ভেজিটেবলস থাকার জন্য এটা একটা হেলদি রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। এখানে এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি সয়া চাংসগুলোকে, জলটাকে একটু চিপে নিয়েছি। এখানে নিউট্রেলা সয়া চাংস নিয়েছি আমি। এবারে অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি, তার মধ্যে রয়েছে ক্যাপসিকাম, রয়েছে এটা একটা গোটা, ক্যাপসিকামটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ রয়েছে এখানে দুটো, পেঁয়াজগুলোকেও এরকম পাপড়িগুলোকে খুলে খুলে কেটে নিয়েছি আমি। আর এখানে গাজরটাকে একটু ভাপিয়ে নিয়েছি। এখানে সবুজ মটর আমি ইউজ করেছি, এটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ ফ্রেশ মটর এখন পাওয়া যাচ্ছে না, তো যদি পাওয়া যায় অবশ্যই আপনারা এইভাবে ইউজ করবেন। কাঁচা লঙ্কা, টমেটো আর বেশ খানিকটা রসুন কুচি। এখানে এক চামচ গোলমরিচ, কালো গোলমরিচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আর এখানে গ্রিন চিলি সস, রেড চিলি সস, ভিনিগার, একটু ধনে পাতা আর সয়া সস, এগুলো লাগছে। এবার কড়াইয়ের মধ্যে হোয়াইট অয়েল দিয়েছি, এটা একটু গরম করে নিয়ে রসুনটাকে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, সব কিছুকে একটু ভাজা ভাজা করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম, একটু ভাপিয়ে নিয়েছিলাম কিন্তু আমি এই গাজরটাকে, তো ভাপিয়ে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। এটা 2 মিনিটের মতন একটু গরম জলে ভাপিয়ে নিলে কিন্তু হালকা একটু নরম হয়ে যায়। এবার এই মটরশুঁটিটাকেও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, টমেটোটাকে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা। সব সবজিগুলোকে কিন্তু হালকা করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিলে সবজিগুলো একটু নরম হয়ে আসবে। এবার একটু ভিনিগার দিচ্ছি, এখানে 1/2 টিস্পুনের মতন ভিনিগার দিলাম। আর এখানে গোলমরিচ দিয়ে দিলাম, এটা 1 টিস্পুন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাও 1/2 টিস্পুনের মতন দিলাম, এটাতে ঝালটা খুব একটা হবে না, ঝাল হবে না, এটা কালারটাই হবে। আর এখানে রেড চিলি সস দিয়ে দিলাম একটু ঝাল ঝালের জন্য। আর এখানে 1 চামচ গ্রিন চিলি সস দিলাম। সব কিছু একসাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যদি আপনারা পারেন লেবুর রস দিতে সেটাও দিতে পারেন। এবার এগুলোকে দিয়ে দিচ্ছি আমি নিউট্রেলাগুলোকে, সয়াবিনটাকে দিয়ে খুব ভালো করে এই সমস্ত সবজির সাথে সসের সাথে কিন্তু মাখিয়ে নিতে হবে, দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। এটাকে একটু ব্যালেন্স করার জন্য তার জন্য চিনিটা দিলাম, এই 1/2 টিস্পুনের থেকেও অল্প। চিনিটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এইভাবে একেবারে গরম গরম কিন্তু সার্ভ করবেন। শেষকালে ধনে পাতাটা দিয়ে ছড়িয়ে নিলাম। তো এইভাবেই কিন্তু আমি খেয়ে থাকি, আমার ভীষণ ভালো লাগে এই রেসিপিটা খেতে, শুধুই খেয়ে থাকি আমি। রুটির সাথেও আপনারা যদি পারেন তো খেতে পারেন, তাতে ভালোই লাগবে। এতে কিন্তু ওয়েট লসের একটা রেসিপি, খুব ভালো ওজন কমে এটাতে। তো আমার এই রেসিপিটা কিন্তু একেবারেই পুরো রেডি হয়ে গেল। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।